আমরা সমস্যাটাকে সমাধান না করে আমরা অন্য কিছুর উপর দোষারোপ করছি। আমরা বলছি আমাদের সিটি সিটিতে পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নাই, কিন্তু আমরা দোষারোপ করছি বাইকের উপরে, নাই সেটাকে সমস্যার সমাধান করছি না। ফুটপাতে হকাররা কেন দাঁড়াচ্ছে, তার কারণ হচ্ছে যে তার কাঁচা বাজারটা নাই, সেখানে হকার মার্কেটটা নাই। এই জায়গাটায় আমি বলবো যে আমাদের ক্রেতা আছে, এই হকারের কাছ থেকে কেনার মতো ক্রেতা কিন্তু আছে। সুতরাং ওয়ার্ড ভিত্তিক এখানে যে পরিমাণ কাঁচা বাজার দরকার, সেই কাঁচা বাজারটা তৈরি করা এবং তার ব্যবস্থাপনা করা, হকার মার্কেটটা তৈরি করা ওয়ার্ড ভিত্তিক এবং সেখানে তাদেরকে পুনর্বাসন করা, তাহলে কিন্তু একটা অংশ কিন্তু চলে যাবে সেই কাঁচা বাজারে এবং হকার মার্কেটে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যে একটা ভেন্ডর পলিসির কথা নর্থ সিটি কর্পোরেশন শুরু করেছিল কিন্তু এখনো কাজটা শেষ করেনি। তাহলে ভেন্ডার পলিসির আলোকে হকারের রেজিস্ট্রেশন এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থাটি হয়ে যায়। আরেকটি কথা হচ্ছে যে সারা দেশে এবং সামগ্রিকভাবে সারা দেশে গ্রামে এবং পৌর এলাকাতে সেখানে এখন যেভাবে উন্নয়নের কাজ চলছে সেখানেও এই কর্মসংস্থান এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে যদি তৈরি করা যায় তাহলে ঢাকার নির্ভরতাটা কিন্তু কমে আসে। আর আরেকটি জিনিস হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু 100টি ইকোনমিক জোনের কাজ চলছে, এটা যদি হয় তার একটা মাল্টিপ্লায়ার এফেক্ট ওইসব এলাকাতেও পড়বে, সেখানে একটা আসতে পারে। আর সমন্বিত উদ্যোগটা কিন্তু আসলে মেয়রকে নিতে হবে, এই মেয়র যেহেতু আমাদের জনপ্রতিনিধি তাকেই সমন্বয়ের দায়িত্বটা নিতে হবে। আর আরেকটি কথা একেবারে না বললেই নয়, সেটি হচ্ছে যে ডিটিসি দিয়ে কিছুদিন পরপর একজন নির্বাহী পরিচালক আসেন যারা একেবারে ব্যুরোক্রেট, তারা মানে এই ট্রান্সপোর্ট প্ল্যানের হয়তো অনেকাংশেই বোঝেন না, আবার বুঝতে বুঝতে তিনি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যান। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা নানা ধরনের মিটিং এ যাই, আমরা দেখি তো এইসব জায়গাতে যেগুলো খুবই কি পয়েন্ট, এগুলো এইসব জায়গাতে একজন দক্ষ মানুষ দরকার যিনি এই একটা ভালো প্ল্যান করবেন এবং সেই প্ল্যানের বাস্তবায়ন করবেন। বিষয়টা যে এরকম না যে তিনি প্রায়োরিটি ভেঙে অন্য একটা কিছু করবেন যেটা আসলে কোনো কাজে আসে না। আমাদের দরকার হচ্ছে যে এই ফুটপাত মানে পথচারী বান্ধব একটা শহর তৈরি করা, গণপরিবহন ব্যবস্থাটাকে ডিসিপ্লিন করা এবং এটাকে উন্নয়ন করা, তাহলে দেখবেন যে শহরের অনেক সমস্যা সমাধান হয়ে যায়। আর সার্বিকভাবে যে পয়েন্টটি বলতে চাই যে সামগ্রিকভাবে সারা দেশের উন্নয়ন যদি করা যায় তাহলে ঢাকার অনেক সমস্যাই কিন্তু সমাধান হয়ে যায়।